हरे कृष्णा राधे राधे गोपाल सोना लीला कथा चैनले अपने सुस्वागतम। आमी अपने सखी बृंदा देवी दासी सकल वैष्णव भक्तवृंदर चरणे आमार कोटि कोटि प्रणाम। आज के आबारो अपने सकलेर जन्य बाके बिहारीजीर एक अपूर्व लीला निये चले एसेछि। बिहारीजी सर्वदाय लीलामय, तिनी भक्तर संगे लीला करते खूब भालोबासेन, आबार निजेर भक्तकेओ प्रचंड रूपे भालोबासेन। भक्तेर कष्ट तिनि कक्षनो सह्य करते पारेन ना। जखन आपनारा सकले आजकेर एई अपूर्व लीलाटी श्रवण करबेन तखन अबाक हये जाबेन जे किभाबे बिहारीजी तार भक्तसह सेई भक्तेर समस्त परिवारेर लोकजनके किभाबे रक्षा करलेन। लीलाटी आपनादेर सकलके अबाक करे देबे। चलुन आजके भगवानदेर सुंदर दर्शन करते करते आपनारा बिहारीजीर एई अपूर्व लीलाटी श्रवण करुन। तबे प्रत्येक दिन मत एकटाई अनुरोध, जदि आमादे चैनेले नतून होए थाकेन ताहले आमादे चैनलटी सबस्क्राइब कर दिन, बेल आइकनटाओ प्रेस कर दिन, प्रत्येक दिन भगवानेर एमन ही सुंदर सुंदर लीला कथा श्रवण करार जन्य। आगराते निवासी गोपाल कृष्ण शर्मा बाबू आज के निजेर जीवनेर एई अपूर्व लीला कथाटी आपनादेर सकलेर संगे शेयर करेछेन। गोपाल कृष्ण प्रभुजी बाकी बिहारीजीर परम भक्त। बिहारीजी छाड़ा तार किच्छु भालो लागे ना। নিজের সমস্ত কাজ শেষ করে প্রত্যেক মাসে দু তিন দিনের জন্য তিনি বিহারীজিকে দর্শন করতে বৃন্দাবনে অবশ্যই আসেন। আগ্রা থেকে বৃন্দাবন খুব একটা দূরের রাস্তা নয়, যে কারণে তাদের কখনোই বিহারীজিকে দর্শন করতে অসুবিধা হয়নি। অপরদিকে নিজেদের গাড়ি থাকার ফলে তারা পরিবার সমেত সকলেই বিহারীজিকে দর্শন করতে আসতেন। এইবারও কিন্তু সেই নিয়মের কোনো অন্যথা হলো না। সকল পরিবার শুদ্ধ গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। যেহেতু তারা প্রায়ই বৃন্দাবনে আসতেন, তাই বৃন্দাবনে তারা একটা নিজেদের ফ্ল্যাটও কিনে রেখেছিলেন, যাতে বৃন্দাবনে এসে তাদের বারবার কোনো অসুবিধা না হয়। অফিসে দুদিনের ছুটি নিয়ে তারা বৃন্দাবনে চলে আসেন এবং খুব আনন্দের সঙ্গে বিহারীজিকে দর্শন করেন। বিহারীজিকে দর্শন করে বিকেলবেলা তারা বর্ষানা ধাম চলে যান এবং সেখানে রাধারানীকে দর্শন করেন। রাধারানীকে দর্শন করে তাদের মনের ইচ্ছা ছিল যে পরের দিন আমরা বৃন্দাবনে পঞ্চকোশী পরিক্রমা সমাপ্ত করে বিকেলবেলা বিহারীজিকে দর্শন করে বাড়ি ফিরব। এই ভেবেই তারা পরের দিন সকালবেলা বৃন্দাবনের পঞ্চকোশী পরিক্রমা সম্পূর্ণ করেন, যেটা সম্পূর্ণই তারা পায়ে হেঁটে করেছিলেন। পরিক্রমা সমাপ্ত করে প্রসাদ গ্রহণ করে তারা নিজেদের ঘরে চলে আসেন। কিছুটা রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েন বিহারীজির মন্দিরের উদ্দেশ্যে। সেখানে খুব আনন্দের সঙ্গেই তাদের সময় কাটতে থাকে। তারা বুঝতেই পারেন না যে সন্ধে হয়ে গেছে, তাদেরকে বাড়ি ফিরতে হবে। বিহারীজিকে দর্শন করে যখন তারা বাড়ি ফেরার জন্য মন্দির থেকে বেরিয়ে এলেন, তখন প্রায় ঘড়িতে বাজছিল 7:30। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই যে রাত হয়ে যাবে সেটা তারা বুঝতে পারছিলেন, কিন্তু তাদের কিছু করার ছিল না, কারণ কালকে বাড়ি ফিরে তাকে অফিসে জয়েন করতেই হতো। তাই গোপালকৃষ্ণ প্রভুজি তার সম্পূর্ণ পরিবারকে জানালেন, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা এখনই বেরিয়ে পড়ব। তার স্ত্রী, তার মেয়ে এবং তার ছেলে এবং তিনি নিজে, তারা সকলে মিলে বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে। তারা সুন্দরভাবে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকেন, কিন্তু সারা দিনের পরিশ্রম এবং ক্লান্তিতে গোপালকৃষ্ণ প্রভুজির খুব ঘুম পায়। এতটাই তার ঘুম আসছিল যে তিনি নিজেই বুঝতে পারছিলেন না যে তিনি গাড়ি চালাচ্ছিলেন। ঘুমের মধ্যে তিনি বারবার গাড়ি নিয়ে ঝটকা খাচ্ছিলেন। তার ছেলে, মেয়ে, স্ত্রী তারাও সকলে খুব ক্লান্ত ছিল, যে কারণে তারাও তিনজন গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। গোপালকৃষ্ণ প্রভুজি নিজেও বুঝতে পারছিলেন যে তার প্রচণ্ড ঘুম আসছে। এই সময় তিনি যদি গাড়ি নিয়ে ড্রাইভ করেন তাহলে কে বলতে পারে কখন কোনো দুর্ঘটনা ঘটে যায়। তাই তিনি মনকে শক্ত করলেন এবং ভালোভাবে গাড়িটা চালাতে লাগলেন। কিন্তু ক্লান্তি যেন তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছিল। তিনি বুঝতে পারছিলেন না তিনি কিভাবে ড্রাইভ করবেন, কারণ বারবার তার ঘুম আসছিল। অবশেষে তিনি বিহারীজিকে বললেন, বিহারীজি, এবার তো তুমিই ভরসা, তুমি আমাকে ঘুম আসতে দিও না, তুমি রক্ষা করো প্রভু। এই বলেই তিনি আবারও গাড়ি চালাতে লাগলেন। গাড়ি নিজের মতো চলতে থাকলো। গোপালকৃষ্ণ প্রভুজি ক্লান্তির কারণে আবার যে গাড়ির মধ্যে কখন ঘুমিয়ে পড়লেন
তিনি বুঝতেই পারলেন না। কিছুক্ষণ পরে একটা বিশাল ঝটকায় যখন তার চোখ খুলল, তখন তিনি দেখলেন যে তিনি তার বাড়ি পৌঁছে গেছেন। তার স্ত্রীও হঠাৎ করে জেগে গিয়ে বললেন, এ কি, কেমনভাবে গাড়ি চালাচ্ছ? গোপালকৃষ্ণ প্রভুজি খুব অবাক হলেন, কারণ তিনি তো এতক্ষণ ঘুমিয়ে পড়েছিলেন, তাহলে গাড়িটা কে চালাচ্ছিল? তিনি অনুভব করলেন গাড়ির স্টিয়ারিংয়ের ওপর তার হাত থাকলেও যেন এক অদৃশ্য হাতও তার হাতের ওপরে আছে। তিনি স্পষ্ট অনুভব করতে পারলেন যে সেই অদৃশ্য হাত তার হাতের মধ্যে বিলীন হয়ে গেল। এবার তার একটুও বুঝতে দেরি হলো না যে এই হাতটি অন্য কারো নয়, স্বয়ং বিহারীজিরই ছিল। আজ এই প্রচণ্ড বিপদের হাত থেকে স্বয়ং বিহারীজি তাদেরকে রক্ষা করেছেন। বাড়ি পৌঁছে যখন তিনি সকলকে এই ঘটনা বললেন, তখন সকলেই বিহারীজির এমন কৃপা দেখে প্রেমে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। বিহারীজি নিজের ভক্তকে কত ভালোবাসেন তা সত্যি বলে বোঝানো যাবে না। আমরা নিজের ঈশ্বরকে যদি সত্যি মন থেকে ভালোবাসি, তাহলে প্রতিটা ক্ষণে তিনি অবশ্যই নিজের ভক্তের রক্ষা করেন। একবার শুধু আপনি মন থেকে বিশ্বাস করে দেখুন এবং মন থেকে বলুন যে ভগবান, তুমিই সব কিছু সামলে নিও। কীভাবে যে কঠিন পরিস্থিতি থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। ঈশ্বর এত করুণাময়, তিনি তার ভক্তকে এত ভালোবাসেন। এবার আপনারা বলুন তো, আজকে গোপালকৃষ্ণ প্রভুজির জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, হৃদয়কে স্পর্শ করে, তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে ভগবানের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে। আর যদি আপনাদের জীবনেও ঘটেছে এমন কিছু লীলা যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমায় কমেন্টে বলবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের দিয়ে দেবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাও প্রেস করে দিন, প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলাকথা শ্রবণ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন, খুব 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 আনন্দে থাকুন, সুখে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হরি বল।